আমি কিভাবে খাঁচার নিচে ছাই দিই সেটা আজকে দেখাবো আপনাদের এই যে দেখেন মাটির চুলা থেকে আমি ছাই সংগ্রহ করতেছি এভাবে ছাই সংগ্রহ করে আমি যেখানে খাঁচাটা রাখবো এখানে ছাইটি দেখেন কিভাবে ছড়িয়ে দেই এভাবে একটু ভারী করে প্রায় এক ইঞ্চির মতো করে আমি পুরোটা বস্তার ভিতরে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিচ্ছি সুন্দর করে সমানভাবে ছড়িয়ে ছড়িয়ে দেওয়ার পরে আমি খাঁচার কাছে যাবো আমি খাঁচাটা এই যে দেখেন আমি আমার খাঁচাটা বাইরে রেখেছি এই যে দেখেন বাইরে রেখেছি খাঁচাটা নিচে একটা কিছু দিয়ে রেখেছিলাম বাহিরে কিছু দিতে হয় না গন্ধটা অটোমেটিক চলে যায় এবার আমি আমার খাঁচাটা নেব আমি খাঁচাটা নিয়ে আমি ওই যে যেখানে ইয়ে রেখেছি ওই জায়গাতে আমি যাচ্ছি খাঁচাটা এনে আমি ওই ছালার ভিতরে রাখলাম যে দেখেন এটা রেখেছি এই যে দেখেন ছালাটা কীভাবে আছে আর খাঁচাটা কীভাবে আছে তারপর কি হবে পাখিরা যদি পায়খানা করে এভাবে ছাই এটার উপরে ছায়ের উপরে পড়বে ছায়ের উপরে পড়লে ছাই তো শুকনা তাই ওদের বাথরুমটা শুকিয়ে যাবে ওদের পায়খানাটা শুকিয়ে যাবে বৃষ্টিটা শুকিয়ে যাবে যার কারণে আর গন্ধটা ছড়াবে না আশা করি সকলে বুঝতে পেরেছেন এই যে দেখেন এটা ডিম পেরেছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম